মনোনয়ন জমা দেওয়ার ষষ্ঠ দিনে তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনে দুই সিপিআইএম প্রার্থী তাদের মনোনয়ন জমা করলেন। মঙ্গলবার 4 নম্বর ওয়ার্ড আসনে রাধা রুদ্রপাল এবং 12 নম্বর আসনে নন্দারানী দাস মনোনয়নপত্র দাখিল করেন মহকুমা শাসকের কাছে। সিপিআইএম তথা বামফ্রন্ট এখনও পর্যন্ত 13টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা করেছে। সুষ্ঠু এবং অবাধ ভোট হলে প্রার্থীর দয়া আশাবাদী, নিশ্চিত জয়ের লক্ষ্যে। দু আসনে দিয়েছি, ওয়ার্ড নম্বর 12 নন্দারানী দাস এবং ওয়ার্ড নম্বর 4 রাধা রুদ্রপাল। আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত, কারণ মানুষ আমাদের পাশে আছে। তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।